কৃষ্ণর বাঁদিকে কে থাকে বলুন? রাধারানী থাকে। 8 দিন ধরে দুঃখী মন্দিরে বসে আছে। 8 দিন দুপুর বেলা রাধারানী ঠেল দিচ্ছে, কাকে? রাধার ডান দিকে যে আছে। কি গো কি গো? কৃষ্ণ বলে, কেন কি হয়েছে? তোমার জ্ঞান গম্য নেই। কেন? 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে বসে তোমার নাম করছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। যাও, যাবো, যাও। কৃষ্ণ মন্দির থেকে বেরিয়েছে। এই দুঃখী, মন্দিরে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। আবার মন্দিরে ভেতরে ঢুকেছে। ও রাধে, ওকে ডাকলাম, ওই এলো না। বলে, আর একবার ডাকো না। এই দুঃখী, মন্দিরে আয়। দুঃখী বলে, বক বক করবি নি, তুই আয়। ও রাধে, ও আমাকে তুই তো কারি করছে। কেন? তুই তো কারি করছে বলে তোমার মানে লাগছে নাকি? তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে? হ্যাঁ, তোমাকে যারা তুই তো কারি করতো, তুমি তো তাদের সঙ্গে গরু চরাতে। কথাটা ঠিক না? কৃষ্ণ বৃন্দাবনে ছিল, গরু চরাতো কাদের সঙ্গে? যারা তুই তো কারি করতো। এটো ফল খেতো কাদের সঙ্গে? যারা তুই তো কারি করতো। আর আজকে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেছো? তোমাকে তুই তো কারি করছে বলে তোমার সম্মানে লাগছে? যা, ওকে মন্দিরে নিয়ে এসো, আমি বলে দিচ্ছি। কৃষ্ণ রাধারানী ঠেল পেয়ে মন্দির থেকে নামছে, আর এদিকে দুঃখী গাছের নিচে বসে বসেই গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, কি তোর নামটা? কি আমার নাম? হলো দুঃখী কৃষ্ণদাস। তোর নাম কি? ঘুরিয়ে ধরেছে দুঃখী, তোর নাম কি? বলে, আমার নাম দুঃখীও নয়, দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বল, আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। আমার মায়ের নাম যশোময়ী। তাহলে দুঃখী, নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে, তোর কি বন্ধু জোটেনি? তুই বড় লোকের বেটা, আমার কাছে এসে বলেছিস বন্ধু করবি, তোর বন্ধু নিশ্চয়ই জোটেনি। কৃষ্ণ বলে, জোটেনি কিরি, আমি তোর বাপেরও বন্ধু, আমি তোর মায়েরও বন্ধু, আমি জগতের হরি দীন বন্ধু, জগতের বন্ধু, হরি দীন বন্ধু, জগতের বন্ধু, আমি হরি দীন বন্ধু, জগতের বন্ধু, হরি দীন বন্ধু, জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আরেকবার বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, তাহলে আমার বন্ধু করবি কি? দুগি বলে যদি চিটিং বাজি করিস, বলে সেটা কেমন ভাই? কৃষ্ণকে বলছে যে তুই যদি চিটিং বাজি করিস, কৃষ্ণ বলে চিটিং বাজিটা কেমন একটু খুলে বল। বলে দেখ তুই বড় লোকের বেটা, মন্দির থেকে নেমে এলি আমার সঙ্গে বন্ধু করতে। আচ্ছা আমি কোন বাড়ির ছেলে জানিস তো? আমি একটা মুচির ছেলে, আমার মা আমাকে ডাল ভাতও করে দিতে পারে না, নুন ভাতও করে দিতে পারে না, কোন দিন খেতে পাই কোন দিন খেতে পাই না। তাহলে আমি গরিব একজন ভিকারির ছেলে, তুই বড় লোকের ছেলে, আজকে তুই আমার সঙ্গে বন্ধু করবি, আমি তোকে ভালোবাসব। কালকে তুই যদি বড় লোকের কোনো ছেলেকে পেয়ে যাস, তাহলে কি ভাই আর গরিব বন্দির কাছে আসবি? তাহলে কাঁদবে কে? আমি কাঁদবো, আমার পাশ দিয়ে তুই চলে যাবি, কতবার বন্ধু বন্ধু বলে ডাকবো, তুই ঘুরেও তাকাবি। তাহলে কেন তোর সঙ্গে বন্ধু করতে যাব? কারণ এতদিন জানি যে বড় লোকের মানুষ বড় লোকের দিকে তাকিয়ে থাকে, গরিবের দিকে তাকায়। খুব বিচার করে নেবেন যে মাসে 25,000 টাকা উপায় করে, সে তাকিয়ে থাকে কার দিকে? যে মানুষটা মাসে 50,000 টাকা উপায় করে তার দিকে তাকিয়ে, যে 50,000 টাকা উপায় করে সে তাকিয়ে থাকে, মাসে যে 1,00,000 টাকা উপায় করে তার দিকে তাকিয়ে থাকে, কোনোদিন 5,000 টাকা যে উপায় করে তার দিকে তাকায়। তাহলে তুই বড় লোকের বেটা, তুই তো আমার দিকে তাকাবি না। এটাকে চিটিংবাজি বলে, বলে এটাকে লোক ঠকানা বলে। তুই যদি আমাকে ঠকাস ভাই, কৃষ্ণ বলে মনে যদি সন্দেহ জাগে, ইকোটা একটু কমিয়ে দাও, মনে যদি সন্দেহ জাগে তাহলে দুঃখী 7 দিন আমার সঙ্গে বন্ধু কর। কদিন? 7 দিন আমার সঙ্গে বন্ধু করবি, যদি ভালো লাগে তাহলে আমায় ধরে রাখবি রে, আমায় ধরে রাখবি, আমায় ধরে রাখবি রে, আমায় ধরে রাখবি রে, যদি আমায় ভালো লাগে আমায় ধরে রাখবি রে, যদি আমায় ভালো লাগে আমায় ধরে রাখবি রে। বলে ভালো লাগলে ধরে রাখবো, কিন্তু ভালো যদি না লাগে আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, বলে যদি ভালো না লাগে আমায় ছেড়ে দিবি রে, যদি ভালো না লাগে আমায় ছেড়ে দিবি রে। দুকি বলে এটা খুব সুন্দর কথা বলেছিস, ভালো লাগলে ধরে রাখবো, খারাপ লাগলে ছেড়ে দেবো। ঠিক আছে তোর সঙ্গে আমি বন্ধু করলাম, তুই যেহেতু উপযাচক হয়ে এসেছিস তোর সঙ্গে বন্ধু করলাম, কিন্তু তুই কথা দে কোনোদিন আমাকে কাঁদাবি না? কৃষ্ণ বলল আমি নিজে কাঁদবো, তবু তোকে আমি কাঁদাবো। এবারে দুজনে বন্ধু হয়ে এবারে কদম গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ধ্বনি করো, ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, হাজি উলু 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 ধ্বনি ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল। তুই বন্ধু হয়েছে, তুই বন্ধু হয়েছে, তুই বন্ধু হয়েছে, আরে ভক্ত আর ভগবান হয়েছে, ভক্ত আর ভগবান হয়েছে, আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? দুঃখী বলে একটু কেন তো, দুঃখী বলে মা সকালবেলা ছোলা ভাজা দিয়েছিল, দুটো খাচ্ছি,
তুই খাবি, কৃষ্ণ বলে দিবি তো। হাত পেতেছে, দুখি ছোলা ভাজা দিয়েছে, কৃষ্ণ এক হাতে নিয়েছে আবার আর এক হাত বাড়িয়েছে। দুখি বলে, এই তো দিনু, এটা বাড়ালি কেন? কৃষ্ণ বলে, দুখি রে, ভেতরে একটা মেয়ে ছেলে আছে। বলে, সে আছে তো কি হয়েছে? বলে, দুখি সে তোকে ঠেলে তোর কাছে পাঠিয়েছে, তাহলে বল তুই দিবি নি? দুখি বলে, কেন, ও ঠেলে পাঠিয়েছে? আচ্ছা নে ছোলা, দু চারটে পড়ে আছে, আমি কি খাবো? আচ্ছা নে, তবু তুই নে। কৃষ্ণ কি করেছে, এক হাতে ছোলা ভাজা, বাঁ হাতে ছোলা ভাজা, দু হাতে ছোলা ভাজা নিয়ে গেছে। ও রাধে, দেখো আমার বন্ধু কি দিয়েছে। যেই রাধারানীকে দিয়েছে, রাধারানী বলে, তোমার লজ্জা করে না ছোলা ভাজা আনতে? বলে, ও তুমি কত আমাকে ভালো বলবে আর এমন করে বকাবকি করছো? বলে, বকবো না, তুমি ওর সঙ্গে বন্ধু করতে গেলে তুমি তো কিছু নিয়ে যেতে পারতে। তুমি বড় লোকের বেটা আর ও একটা ভিখারির ছেলে, ও তোমাকে ছোলা ভাজা দিল, ওকে তুমি কিছু দিলে না? বলে, তাই তো একটা ভুল হয়ে গেল। বলে, আচ্ছা ঠিক আছে, ছোলা ভাজাটা খাও আর কথাটা শোনো, কালকে তোমার বন্ধুকে বৃন্দাবনে নিয়ে যাবে। বৃন্দা বন্ধু করলে হলে হবে না, ওকে নিয়ে ঘুরতে হবে, বৃন্দাবনে নিয়ে যাবে। আর ও তোমাকে আজকে ছোলা ভাজা দিয়েছে, কালকে ওকে খিচুড়ি খাও। বলে, খিচুড়ি কোথা থেকে পাবো? বলে, ওই যে জগৎ শেঠ, বৃন্দাবনে জগৎ শেঠ প্রতিদিন 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়ায়। জগৎ শেঠ বৃন্দাবনে যারা গেছে জানবেন যে সোনার তাল গাছ আছে, জগৎ শেঠে সোনার তাল গাছ আছে, সেই জগৎ শেঠ প্রতিদিন 10,000 ভক্তকে সেবা করায়। এত তার টাকা, কিন্তু 10 টাকা কোনোদিন মদের থেকে সে দেয়নি। ভগবানকে বলেছে, হে কৃষ্ণ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমাকে দিয়েছ আমি নেব না, আমি এ টাকা সবাইকে দিয়ে যাব। তাই আমি প্রতিজ্ঞা করছি তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিদিন 2-4 জনকে সেবা করাবো না, আমি 10,000 ভক্তকে প্রতিদিন সেবা করাবো। হরি বল হরি বল। ওই জগৎ শেঠ প্রতিদিন কোন দিন অন্ন সেবা করায়, কোন দিন ফল সেবা করায়, কোন দিন খিচুড়ি সেবা করায়, প্রতিদিন নানান রকম সেবা করে। তা রাধারানী বলছে, ওগো কাল বৃন্দাবনে নিয়ে যাবে, ওকে খিচুড়ি খাবে, বৃন্দাবনে ঘুরিয়ে আনবে, বুঝেছ? বল তাহলে ওকে বলে দিই। বল আর একবার যাও। এই দুঃখি, হ্যাঁ তোর ছোলা ভাজা খুব ভালো। বলে, ভেতরে যে মেয়েটা আছে ও কি বললো? বলে, ও বলেছে ভালো, কাল তোকে বৃন্দাবনে নিয়ে যাব, যাবি তো? বলে, হ্যাঁ যাব, সকাল সকাল চলে আসিস, বুঝলি? হ্যাঁ কাল দুজনে মিলে বৃন্দাবনে যাব। বলে দিয়েছি, ঠিক আছে সকালবেলা বেরিয়ে যাবে। এবার তারপরের দিন সকাল হলো, দুঃখী এসে গাছের নিচে বসলো। ওদিকে রাধারানী বলে, যাবারে তো তোমার সময় হয়ে গেল। হরি বল হরি বল। কৃষ্ণ বলে, এবারে যাব বৃন্দাবনে। যেই বেরিয়েছে কৃষ্ণ, রাধারানী বলে, দাঁড়াও দাঁড়াও, কেন? সোনার থালাটা নিয়ে যাও। সোনার থালা মানে এই থালায় তুমি প্রত্যেক দিন খাও, কিন্তু এই থালাটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে বৃন্দাবনে আমি সোনার থালায় খাবো। বলে, তুমি খাবে না, সোনার থালায় তোমার বন্ধুকে দেবে। বলে, আমি তাহলে কিসে খাবো? বলে, তুমি পদ্ম পাতায় খিচুড়ি খাবে, ওকে সোনার থালায় দেবে। বলে, ওকে সোনার থালা, ওর সম্মান এত বাড়িয়ে দিচ্ছ? শোনো, সারা জীবন তোমাকে সোনার থালায় দিয়ে গেছে, কিন্তু গরিব মুচির ছেলেটাকে পাতা পর্যন্ত কেউ দেয়। তুমি তো আর 5টা মানুষের মতো নয়, তাই তুমি পদ্ম পাতায় খাবে, ওকে সোনার থালায় খাওয়াবে, বুঝেছ? যাও থালা নিয়ে যাও। ব্যাস কৃষ্ণ কি করেছে, থালা নিয়ে দেরি করলে মানে তুই ভোর থেকে এসে বসে আছিস? আচ্ছা আমরা দুজনে তো বৃন্দাবনে যাবো, আপনাদের ইচ্ছা আছে যাওয়ার? যার ইচ্ছা আছে। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো।
আচ্ছা ঠিক আছে, কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো। আরে যা যাবে তো। আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার কৃপা থাকা চাই? দাদা রানীর তো, তাই তো? তাহলে একটু রাধা নাম করতে করতে যা যাবে। হ্যাঁ, ও রাধে তোমার জন্যে এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌব। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌব। তোমার জন্যে এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌব। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌব। ও যে মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌব। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌব। ও রাধে রাধে রাধে, তোমার জন্যে এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌব। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌব। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি বৃন্দাবনে এলাম কি? এবার বৃন্দাবনে কে আছে? ভগবান শ্রী রাখাল রাজা। বলে দে রে কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, একবার তালিটা হয়ে যাক তালে তালে। গোবর্ধন
বৃন্দাবনে মে এটা মুখে বলা যাবে বৃন্দাবনে মে রাধে রাধে মানে কুন্ডে রাধে রাধে গিরি গোবর্ধন মে রাধে রাধে সামনে বলে রাধে রাধে আরে পিছনে বলে রাধে রাধে ডায়ে বলে রাধে রাধে পায়ে বলে রাধে রাধে তুলে বল রাধে রাধে কি ব্যাপার কিছুক্ষণ হাত উপরে রাখলে খুব গত হবে তোমার জন্য এলাম বৃন্দাব দিয়ে দেবো জীবন দেব রাধে তোমার জন্য এলাম বৃন্দাব বলিয়ে রাধা রানী কি আজ এবার খিচুড়ি খাওয়া হবে কি? ঠিক আছে যেমন আছো তেমন বসে থাকো, ছটপট করে লাভ নেই, সবাই পাবে, কেউ অভুক্ত অবস্থায় যাবে না, সবাই পাবে। খিচুড়ি কে দিচ্ছে, নামটা কি বলেছিলাম মনে আছে? জগৎ শেঠ। আচ্ছা, 10,000 ভক্তকে জগৎ খিচুড়ি আজকে খাওয়াবে, কিন্তু আগে কি ভক্তদের খাওয়ায় না আগে ভগবানকে দিতে হয়? এক থালা খিচুড়ি নিয়েছে জগৎ, নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে গেছে, মন্দিরে কৃষ্ণর কাছে রেখেছে, রেখে বললো ঠাকুর হাজার হাজার ভক্ত বসে আছে, তুমি যতক্ষণ না প্রসাদ করে দিচ্ছ ততক্ষণ ওদের দিতে পারবো না, তাই তুমি প্রসাদ করে দাও, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। আচ্ছা, যে কৃষ্ণকে খিচুড়ি নিবেদন করছে, কৃষ্ণ আছে কোথায়? দুঃখিত তার হাত ধরে দাঁড়িয়ে আছে না? জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ বলছে দুঃখী হাত ছেড়ে দে, দুঃখী বলে চিটিংবাজি লাইন ছাড়ো। আমি ব্রাহ্মণ পাড়ায় ছিলাম, তিনি আমাকে বৃন্দাবনে হাজির করেছো, আর একে এসে বলছো হাত ছেড়ে দে, হাত ছেড়ে দিলে কোথা গিয়ে ঢুকে পড়বে, তোমাকে টেনে বার করতে পারবো, হাত ছাড়া যাবে না। ওরে দুঃখী, হাত যদি না ছাড়িস প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ তো খাবি বলে আনিস না, বলছিস খিচুড়ি খাবো, এখন প্রসাদের কথা বলছিস কেন? খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। কৃষ্ণ বলে কিনা ওরে দুঃখী দে না হাতটা একবার ছেড়ে দে, না ছেড়ে দে কেন টেনে, আমি তোকে ঠকাবো বলে দুঃখী হাতটা ছেড়ে দিয়েছে। বলে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, কৃষ্ণ বলে এই দুঃখী তোকে এখানেই দাঁড় করিয়ে দিলাম, চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবি, এদিক ওদিক বেশি তাকাবি না, বুঝলি? মন থাকবে তো, যার জিনিস তারই থাকুক, টানাটানি বেশি করিস না, চুপ করে দাঁড়িয়ে থাক। দুঃখীকে দাঁড় করিয়ে দিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? গোবিন্দ মন্দিরে। ঠিক আছে, এবার গোবিন্দ মন্দিরে কি জগৎ কি করছে? সোনার থালায় খিচুড়ি দিচ্ছে, কি বলছে? কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ ছুটে গিয়ে এক থালা খিচুড়িতে মুখ দিয়েছে, যেই মুখ দিয়েছে জগৎ বলে আমি একে খিচুড়ি দিয়েছি তুই খেলি কেন? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি, তোর নাম কি? বলে আমার নাম তো কৃষ্ণ। বলে ওরে তোকে ডাকিনি। বলে তাহলে কাকে ডাকলে? বলে যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডেকেছি। কৃষ্ণ বলে ওর আর আমার মধ্যে কোনো তফাৎ আছে? ও বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অচল, আর আমি জ্যান্ত হয়ে এসেছি, আমাকে চেনা গেল না, তাহলে আমি কি করব? বলে তোকে খিচুড়ি দিইনি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না ওদিকে গিয়ে যা, পরে পাবি, আগে ভগবানকে দি। বলো পরে পাবো, ঠিক আছে চলে যাচ্ছে, তুই এঁটো করে দিলি এক থালা খিচুড়ি। কৃষ্ণ মনে মনে বলে আমি মুখ দিলে প্রসাদ হয়, এ বলে এঁটো হয়েছে।
ওই তারে বলে যে সে আমাকে চিনতে পারে না, প্রত্যেক দিন আমার চরণতলে বসে এটা সেটা দেয়, আমি অন্তরে সেবা করি, আর আজকে সচক্ষে সে খিচুড়ি খাচ্ছে, চিনতে পারছে ভগবানকে চেনা অত সোজা? সেই জন্য বলে বাড়িতে ভিখারি এলে তুমি দেরি করো না, ওকে দিয়ে দাও, বাড়িতে বৈষ্ণব এলে কি প্রয়োজন ওকে ছেড়ে দাও, দেরি করলে হয়তো অমঙ্গল চলে আসবে, কারণ ভগবান কখন ছলনা করে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে এটা কেউ বলতে পারে। কৃষ্ণ চলে যাচ্ছে, এই আর এক থালা খিচুড়ি নিয়ে, আবার আর এক থালা খিচুড়ি নিয়ে কৃষ্ণর কাছে রেখে বলছে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। কৃষ্ণ সবে মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, চলে যাচ্ছিল আবার ব্যাক করেছে, এসেই খিচুড়ি খেয়েছে, বলে তুই আবার খেলি কেন? বলে বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছ হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছ হে। জগৎ বলে ভুলটা আমারই হচ্ছে, তোর নাম কৃষ্ণ, আমি দিচ্ছি এই কৃষ্ণকে, তুই কানে শুনতে পাচ্ছিস, এসে খেয়ে চলে যাচ্ছিস, দাঁড়া আগে তোর খিদে মেটাই, এই কি আছিস, পদ্ম পাতায় খিচুড়ি দিয়ে যা। পদ্ম পাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, তবে কে এসেছে, আমার বন্ধু এসেছে, এই দুঃখী চলে কৃষ্ণর পাশে দাঁড়িয়েছে, এটাকে, এটা আমার বন্ধু, বলে দুজনের ডিজাইন একদম সমান। এই পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে আবার যেই পদ্ম পাতায় খিচুড়ি দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, ওকে পদ্ম পাতায় দিলে হবে না, তাহলে ওকে কিসে দেবো? বলে ওর দিদি আছে, ওর দিদি ওকে সোনার থালা পাঠিয়েছে, এই সোনার থালাটাই ওকে খিচুড়ি দেবে। কৃষ্ণ পদ্ম পাতায় নিয়েছে, দুঃখী সোনার থালায় নিয়েছে, চ দুঃখী দুজনে মিলে ফাঁকা মাঠে গিয়ে খাবো। দুঃখী এসেছে, কৃষ্ণ এসেছে, ফাঁকা মাঠে কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে হ্যাঁ রে দুঃখী, কাঁদছিস কেন দুঃখী, তুই কাঁদছিস কেন? দুঃখী বলে কৃষ্ণ রে, খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ল, মাকে ডাল ভাত, মা আমাকে ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, আমি দেখেছি মা আমাকে খাইয়েছে, মা কোনোদিন নিজে হরি বল হরি বল, আজকে আমি খিচুড়ি খাচ্ছি, খেতে গিয়ে মনে পড়ে গেল আমার মাকে যদি একটু দিয়ে খেতাম। কৃষ্ণ বলে তাহলে থালাটা রেখে দে ভাই, সোনার থালার খিচুড়িটা রেখে দে, পদ্ম পাতার খিচুড়িটা দুজনে খাই গায়, এটা থাক, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, নিয়ে চলে যাবি, তুইও খাবি, তোর মাও খাবে, এখন পদ্ম পাতায় খাই গায়, এটা তাহলে রেখে দিই, হ্যাঁ রেখে দে, সন্ধেবেলা তাহলে মাকে দেবো, হ্যাঁ হ্যাঁ মাকে দিবি, নে পদ্ম পাতায় খাই গায়। এবার কৃষ্ণ একদিকে বসেছে, দুঃখে একদিকে বসেছে, মাঝখানে পদ্ম পাতায় খিচুড়ি, দুঃখী যেই মুখে দিয়েছে, দিয়ে বলে কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে আমি খাবো না কেন? বলে তুই তো তবু ব্রাহ্মণ পাড়ায় দুপুর বেলা খেতে পাবি, কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নেই, সকালবেলা মা আমাকে বসিয়ে দিয়ে যায়, কোন দিন আধ বাটি মুড়ি দে, কোন দিন দুটো ছোলা ভাজা দিয়ে দে। আচ্ছা বলতো কৃষ্ণ, আধ বাটি মুড়ি খেয়ে একটা মানুষের কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে? আমি কতদিন ভালো করে খেতে পাইনি কৃষ্ণ। আচ্ছা বলতে পারিস, বলতে পারিস, আমি তো এই গাছের নিচে বসে থাকি, আমি দেখেছি মন্দিরে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে যায়, কত ফল মূল আপেল নিয়ে যায়, কাকে দেয় আমি জানি না, কিন্তু আবার বার করে নিয়ে আসে, সবার হাতে হাতে দেয়, আমি তাকিয়ে থাকি, আমার দিকে কেউ তাকা করে, আমার বড় কষ্ট হয় কৃষ্ণ, এই খিচুড়িটা যদি আমি খাই তাহলে এতদিন আমি যে না খেয়ে পড়ে আছি আজকে আমার পেটটা ভরে যাবে। কৃষ্ণ বলে তুই খা দুকি, তুই খাবি আর খাবো, বল হরি বল, তুই খা আমি আর খাবো না,
দুঃখী বলে তাহলে তুই ঘুরে বস, কেন খাবো তুই যদি নজর দিস? কৃষ্ণ ঘুরে বসেছে, দুঃখী খিচুড়ি খাচ্ছে, কিন্তু কৃষ্ণ মুখটা ঘুরিয়ে নিয়ে হাউমা করে চোখে চোখ খাচ্ছে। দুঃখী রে, তুই যে বললি মন্দিরে কাকে দেয়, সব আমাকে দেয়, কিন্তু আমি খাইনি ভাই, ওরা আমাকে দেয়, ওরাই খায়, কিন্তু তোকে কেউ দেয় না, আমি দেখেছি কিন্তু করতে পারিনি কিছু। কৃষ্ণ যখন মুখ ঘুরিয়েছে দেখতে পেল দুঃখী পাতাটাকে চাটছে, পাতা চাটছে। কৃষ্ণ বললো ভাই ওতে ফেলে দে, ওতে আর নেই কিছু, ফেলে দে, চ সোনার তালার খিচুড়ি নে, সময় হয়ে যাচ্ছে, আবার ব্রাহ্মণ পাড়ায় যেতে হবে, চ চ। দুঃখীকে নিয়ে আবার কদম গাছের নিচে বসিয়েছে, লক্ষ্য করুন, এই সোনার তালাটা কিন্তু দুঃখী তোর কাছে রয়ে গেল, বুঝলি, সন্ধ্যেবেলা মা যখন আনতে আসবে তখন থালা নিয়ে চলে যাবি, বুঝলি, আমি এখন মন্দিরে যাচ্ছি। দুঃখী যেই মন্দির, কৃষ্ণ যেই মন্দিরের দিকে যেতে গেছে, দুঃখী তুই এত দেরি করে ফেললি নয়, বলে কেন, বলে দেখ সামনে দিক দিয়ে পূজারি ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলছে, এখন আমি যাই কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর ঘর, তোর আবার যাওয়ার রাস্তা নেই, পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে ঠিক আছে পেছন দিক দিয়ে ঢুকবো। কৃষ্ণ আজকে সামনে দিয়ে ঢুকছে না, পিছন দিক দিয়ে ঢুকতে গেছে, আর পূজারি ব্রাহ্মণ তো দরজা খুলছিল, তালা খুলছিল, বলে ভেতরে দুম দুম হুড়মুড় করে একটা শব্দ হচ্ছে কেন, তাহলে কি ভেতরে চুরি হচ্ছে? যেই তাড়াতাড়ি দরজা খুলেছে, বলে এই দেখছ, এই যে আমাদের ভগবানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, চুরি যদি না করে নিয়ে যাবে তাহলে কেন উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে যাবে? একটা প্রশ্ন আপনাদের মাঝখানে রয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ বেঁকে দাঁড়ায় তো, বেঁকে দাঁড়ায়, তাহলে তিনি যদি বেঁকে দাঁড়ায় তাহলে তার কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? কোন পা এখানে দেখছেন, কোন পা আগে আছে? বাম পা। ডান পা আগে থাকে না? ডান পাটা কেন আগে থাকে জানেন? হ্যাঁ, বাম পা খোঁড়া বলে, এই দেখো বাঁদিকে কে থাকে? রাধারানী। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, রাধারানী কৃষ্ণকে বলেছিল তুমি বৃন্দাবন ছাড়ছ, কবে ফিরবে জানি না, কিন্তু আমি তো তোমার চরণ সেবা করি, তাহলে তুমি চলে গেলে কার চরণ সেবা করব? কৃষ্ণ বলে আমার ডান পাটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার বাঁদিকে থাকো, ডান পাটা তোমাকে দিচ্ছি, এই ডান পাটা তোমার আজীবন কালে, এই ডান পাটা তুমি সেবা করে যাবে। রাধারানীকে ডান পা দিল, রাধারানী বলে উঠল তাহলে বাঁপাটা কার জন্য রয়ে গেল? কৃষ্ণ বলে উঠল বাঁপাটা তোমার জন্য নয়, আমার এই বাঁপাটা রয়ে গেল জগতে সমস্ত ভক্তদের জন্য। তাই কৃষ্ণ ডান পাটা রাধারানী, আর বাঁপাটা সমস্ত ভক্তদের জন্য। আর একটা কৃষ্ণর পা আছে, সেটা বলিরাজের মাথায় আছে। তাহলে যে প্রতিদিন ডান পায়ে দাঁড়ায়, ডান পা আগায়, বাঁ পা পিছিয়ে রাখে, আর আজকে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা আগে দিয়েছে, ডান পা পিছিয়ে দিয়েছে। পূজারি ব্রাহ্মণ বলে দেখছ কেমন উল্টো পাল্টা পা করে দিয়ে গেছে? ভগবান বলে কেউ উল্টো পাল্টা পা করেনি, দুঃখীর জন্য ডিজাইন চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জটা হয়েছে এটা একমাত্র দুঃখীর জন্য, বোঝা গেল? এবার পাটাকে ঠিক করে দিয়েছে, এবার যে থালায় প্রত্যেক দিন খেতে দেয় সোনার থালায়, তো থালার খুঁজে পাচ্ছে না পূজারি ব্রাহ্মণ, বলে থালা কোথা গেল? ওদিকে রাধারানী ঠেলছে, থালা কোথা গেল? তোমাকে যে থালা দিয়ে পাঠানো, দুঃখীকে খিচুড়ি খাওয়াবে বলে, থালা কোথা গেল? কৃষ্ণ বলে থালা দুঃখীর কাছে পড়ে আছে, রাধারানী বলে এবার ছেলেটা মার কম খাবে, ওকে মার খাবার ব্যবস্থা করে এসেছে,
এক্ষুনি তো থালার খোঁজ পড়বে, আর থালার খোঁজ পড়লে থালা ওর কাছে যদি দেখে ওকে কম মারা মারবে। তুমি একদিন খিচুড়ি খাইয়ে ওকে মার খাওয়াচ্ছ, তুমি কি বলো তো? কৃষ্ণ বলে, রাধে চুপ করো না, ম্যায় হুঁ কৃষ্ণ, দেখো না কি হয়, দেখো কি হয়। মন্দির থেকে বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। চুরি শুনে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে, ঠাকুর মশাই কি চুরি হয়ে গেছে? বলে মন্দিরের থালা চুরি হয়ে গেছে, তদন্ত কর। একটা ব্রাহ্মণ এসে বলে উঠল, ঠাকুর মশাই আজ থেকে নদিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার কি মনে আছে? আছে, কিন্তু তাকে তো আমি মন্দিরে ঢুকতে দিইনি, তাকে তো কদম গাছের নিচে বসিয়ে দিয়েছি। বলে ফাঁক পেয়ে ওই থালা চুরি করেছে, ওকে একবার জিজ্ঞাসা কর, দেখুন আঙুল প্রথম কোথা উঠেছে। বড় লোকের বাড়িতে যদি চুরি হয় আঙুল প্রথমে কার দিকে ওঠে? সেই বাড়িতে যারা কাজ করে, তাই না? ওরা গরিব, ওরা দুঃখী, পেটের দায়ে কাজ করে, আঙুল প্রথমে ওদের দিকে ওঠে। তদ্রব হাজার হাজার ব্রাহ্মণ, সর্বপ্রথম আঙুল উঠে গেল দুঃখীর দিকে। এই খোকা, থালা চুরি করেছিস। দুঃখী কোনো ব্রাহ্মণের কথা কানে নেই, সে জানে সন্ধে হলেই খিচুড়ি খাবো, মাকে দেবো আমি খাবো। থালা সামনে কোনো কান না করে হাতে তালি দিয়ে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, জয় নন্দলাল ব্রজের গোপাল, জয় নন্দলাল ব্রজের গোপাল, জয় নন্দলাল ব্রজের গোপাল, জয় নন্দলাল ব্রজের গোপাল, যশোদা দুলাল তুমি গিরিধারিলাল, ও যশোদা দুলাল তুমি গিরিধারিলাল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল, তুই তো মুরলি বালা দিল মে লাগা দি জালা, তুই তো মুরলি দিল মে লাগা দি জালা, ও শামা রে মুরলি বালা রে, 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 আন মিলা বিন দাবন মে বস গই তুমারি চরণ মে, আন মিলা বিন দাবন মে বস গই তুমারি চরণ মে, ও বস গই তুমারি চরণ মে, বস গই তুমারি চরণ মে, তোমারি চরণ মে বস গই তোমারি চরণ মে, বস গই তোমারি চরণ মে, বস গই তোমারি চরণ মে, আন মিলা বিন দান মে বস গই তোমারি চরণ মে, আন মিলা বন মে বস গই তোমারি চরণ মে। বলি একবার, শ্যাম সুন্দর কি হয়,
থালা চুরি করেছিস কি? দুকি বলে না। ও ঠাকুর মশাই, চোরকে এমন ভাবে বললে হয়? থালা চুরি করেছিস কি? ও সরাসরি বলবে যে না, তুমি একটু বাঁকিয়ে পেঁচিয়ে বলো, আমাদের দৃঢ় বিশ্বাস থালা ওই চুরি করেছে। এই খোকা, চকচকে ঝকঝকে থালায় মুখ দেখা যায়, এমন থালা দেখেছিস? ধুকি বলে, আমার সামনে একটা থালা, আমি যদি বলি দেখিনি, মিথ্যে কথা বলা হবে না? তাহলে দেখিয়ে দিলেই তো হয়। থালা নিয়ে উঠে দাঁড়িয়েছে, এই থালা! পূজারি ব্রাহ্মণের জানতে কোনো অসুবিধে হলো না, জেনে নিল এটাই সেই থালা। মন্দির থেকে ছুটে এসে দুকির গালে ছাঁটিয়ে মেরে দিল একটা চর। যেই চর মেরে দিল, দুঃখীও পড়ল, দুকির হাতে সোনার থালাও পড়ল। পূজারি ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে মারছে। দুকি বলে, উঠল আমাকে মারছো কেন? মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তোকে মন্দিরে ঢুকতে দিইনি, আর সেই রাগে তুই ভগবানের খাওয়া বন্ধ করে দিবি বলে সুযোগ বুঝে মন্দিরে ঢুকে থালা চুরি করলি। ওরে, এত বড় পাপ করলি, তুই মোরো মোরে নরক ছাড়া আর কোথা যাবি? দুঃখী বলল, আমরা গরিব হতে পারি, আমরা ভিখারী হতে পারি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, কিন্তু আমরা চোর নয়। থালা আমি চুরি করিনি। তাহলে থালাটা তোর কাছে কি? ও দিয়ে গেল? আমি জানি না ওর ভেতরে কি আছে, কিন্তু এটা জানি ওর ভেতরে একটা কালো মতো ছেলে আছে। ওই যে মন্দিরের ভেতরে কতজন আছে জানি না, কিন্তু একটা ছেলেকে ভালো করেছে। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো, আমি তাকে ছোলা বাজে দিয়েছি। সে আমাকে বললো খিচুড়ি খাওয়াবে, আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে পদ্মপাতায় খেলো, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বললো তাহলে থালাটা রেখে দে, সন্ধ্যেবেলা তোর মা যখন নিয়ে যেতে আসবে থালা নিয়ে চলে যাবি। থালা আমার কাছে রেখে দিল, ও মন্দিরে চলে গেল। তবে সামনে দিয়ে দিয়ে ঢুকতে পারেনি, আজকে পেছন দিক দিয়ে ঢুকেছে। সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা বলছিস? আমি বলছি না মিথ্যে কথা, আমাকে মন্দিরে নিয়ে চলো, প্রমাণ হয়ে যাবে। মন্দিরে তোর লক্ষ্য করুন, দুঃখীকে মন্দিরে তুলেছে, মন্দিরের দরজা তখনো বন্ধ। আজকে 5 বছরের ছেলেটা মন্দিরে উঠেছে, মন্দিরের দরজা বন্ধ। যেই মন্দিরের দরজাটা খুলেছে, কি করবে বলে এসেছে, কি বলবে বলে এসেছে, সব ভুলে গেছে। ভুলে গিয়ে বলে, তুই আবার বাঁশি বাজাতে পারিস? এটা তো আমি জানিনি, কালকে যখন আমার কাছে আসবি বাঁশিটা নিয়ে আসবি, তুই বাজাবি আমি শুনব। ও এই সেই মেয়ে ছে না, ওর জন্য তুই ছোলা ভাজা এনেছিলিস? এই ঠেলে পাঠিয়েছিল নয়? আই কৃষ্ণ, তোর কথা মায়ের কাছে খুব বলেছি, মা বলেছে তোকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যেতে, তুই যাবি? তবে তোর মতো আমাদের চকচকে ঝকঝকে ঘর নয় কৃষ্ণ, আমরা বড় গরিব, ভালো করে আমরা খেতে পর্যন্ত পাই। মা তবু বলেছে একবার নিয়ে আসবি, কালকে আমাদের বাড়ি যাবি। হ্যাঁ ও মেয়ে, তুমিও যাবে, তোমরা দুজনেই আমার বাড়িতে যাবে। হ্যাঁ, যা ডাল ভাত, যা খুদ ভাত, যা দেবো খাবে, রাধাও খাচ্ছে কৃষ্ণও খাচ্ছে। রাধারানী বলে, দেখো
ছেলেটার মনটা কত সরল। সে জানে না আমরা দুজন কি। অবধু একদিন ওদের বাড়িতে যাব দুজনে মিলে, যা খেতে দেবে তাই খাব। পূজারী ব্রাহ্মণ পেছন থেকে বলে উঠলো, কি বিড়বিড় করছিস, যেটা বলবি বলে এসেছিস সেটা বল। দুঃখিত জানে ওটা কোনো ব্যাপার নয় তো, থালা ওতিয়েছে শুধু বলে দেবো, ব্যাস এই তো বলে দেবে থালায় দিয়েছে। কিন্তু যেটা সোজা বলে মনে করলো সেটাই বড় কঠিন হয়ে গেল। এই কৃষ্ণ থালাটা তুই দিয়েছিস বলে দে তো একবার, থালাটা তুই দিয়েছিস বলে দে। জানিস এরা আমাকে চোর বলে খুব মেরেছে, এ দেখ না দুটো গালকে কেমন লাল করে দিয়েছে। আমি বলি আমাকে মেরো না, আমাকে কেন মারছো, মারার আগে আমাকে মন্দিরে নিয়ে চলো না, ও মন্দিরের ভেতরে ছেলেটা আছে, বলতেই তো ঝামেলা মিটে যাবে। দে তো বলে দে তো, থালাটা তুই দিয়েছিস, তুই বৃন্দাবনে নিয়ে গেছিস, তুই পদ্মপাতায় খেয়েছিস, আমাকে সোনার তালায় দিয়েছিস, যা যা ঘটনা সব বলে দে, দে বলে দে তাড়াতাড়ি বলে দে, তুই যদি না বলিস কিন্তু আমাকে খুব মারবে। কিন্তু কৃষ্ণ চুপটি করে দাঁড়িয়ে আছে। দুঃখী বলে দিল যে থালা যে আমাকে দিয়েছে সেটা হাজার জন দেখেনি, দেখেছে একজন যে আমাকে দিয়েছে। তাহলে ও যদি এখন প্রমাণ না দেয় তাহলে কিন্তু সবার মাঝখানে কিন্তু আমি চোর হয়ে যাব। বসে পড়েছে কৃষ্ণর পায়ের কাছে, আমি জানি না তুই কে, আমি জানতেও চাই না তুই কে, আমি শুধু এইটুকু জানি তুই আমার বন্ধু, কথা দিয়েছিস আমাকে ঠকাবি না। একটা সত্যি কথা বল, কেন তুই চুপ করে আছিস, একটা সত্যি কথা বললে তো আমাকে আর এরা কেউ মারবে না, চুপ করে বসে থাকলে এমন সময় ভয় রে ভাই। শুধু বল না থালাটা আমি দিয়েছি, কেন বসে আছিস চুপ করে ভাই, তুই তো কথা দিয়েছিস আমাকে ঠকাবি না, আমি তোকে চোলা বাজে গাইয়েছি তুই আমাকে বল। বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে, কৃষ্ণ তখনও চুপ করে আছে। পূজারি ব্রাহ্মণ বলে উঠল, দেখলি থালা তুই চুরি করেছিস আর ভগবানকে মিথ্যাবাদী সাজাচ্ছিস, এই একে নিয়েছ, নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর চোর অপবাদ দিয়ে পেটে এক ব্রাহ্মণ এসে লাথি মেরেছে, আর যেই পেটে লাথি মেরেছে মুখ দিয়ে রক্ত উঠে পড়েছে, আর একটা ব্রাহ্মণ এসে বুকে লাথি মেরেছে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর একটা ব্রাহ্মণ এসে দুটো গালে ঘুষি মেরেছে চোখের পাতা কেটে গেছে। কিন্তু দুঃখী সেদিকে তাকায়নি, তাকিয়াছে মন্দিরের দিকে, যাকে আমি এত বিশ্বাস করলাম, কৃষ্ণ রে তোকে আমি বড় ভালোবেসে ফেলেছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম যে আমার আর কেউ নেই তবু আমার একটা বন্ধু আছে, কিন্তু তুইও যে আমাকে এমন করে ঠকাবি আমি জানি, গরিবের পেটে লাথি মেরে তোর লাভটা কি হলো ভাই, আমাকে চোর সাজিয়ে তুই কি আনন্দ পেলি। আজকে আমি কাঁদছি তুই হাসছিস, আমার মন বলে কোনো একটা বড় লোকের বন্ধু পেয়ে গেছিস, তাই তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। একটা সত্যি কথা বলতে পারতিস, একটা সত্যি কথা বললে আমার পেটে আর লাথি খেতে হতো না, এখনো সময় আছে। ও সাথী রে একবার এসে দেখে যা, কত সুখে আছি আমি, বেঁচে আছি না সাথী মরে গেছি সাথী, বেঁচে আছি না আমি
আছি সাথে, একবার এসে দেখে যা কত সুখে আছি। আর বেঁচে আছি না মরে গেছি, বেঁচে আছি না মরে গেছি, একবার এসে দেখে যা কত সুখে আছি। আমায় বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে নিলে। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দি। আর করিস কেন চলনা আমারি সনে, করিস কেন চলনা আমারি সনে, করিস কেন চলনা আমারি সনে, একবার এসে দেখে যা কত সুখে আছি। একবার এসে দেখে যা কত সুখে আছি, ওরে একবার এসে দেখে যা আমি কত সুখে। দুপুর বেলা তাকে গাছে বেঁধে মারতে শুরু করেছে, মারতে মারতে সন্দেহ হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, লোকে আর মারিস না, মন্দিরে মন্দিরে সন্ধ্যে আরতি করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, চলায় মন্দিরে। মেন পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠেছে সন্ধ্যে আরতি করার জন্যে, মন্দিরের দরজা তখনও বন্ধ। আর যেই মন্দিরের দরজাটা খুলেছে, ওরে তোরা দেখে যা, তাড়াতাড়ি আয় দেখে যা। যারা দুঃখীকে মারছিল সবাই মন্দিরে উঠে এলো, কিন্তু মন্দিরে এসে কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান তাহলে আছে কোথায়? মন্দিরের সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, আমরা কেউ বিশ্বাস করলাম না। ওর পেটে তোরা লাথি মেরেছিস না, বুকেও লাথি মারলি, একটা 5 বছরের ছেলেকে মারতে বলেছি বলে পেটে লাথি মারলি, দেখেছিস? আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু ওই দুঃখীর জন্য দেখ ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝে পড়ে আছে। এতদিন যাকে পাথর ভেবে এসেছে, এ পাথর নয়, পাথর যদি হবে শরীরে এত রক্ত আসবে কি করে দেবে, আমরা বড় ভুল করে ফেলেছি। এই এক কাজ কর, ছুটে যা দুঃখীর মাদন গিয়ে খুলে দে। ছুটে এসে দুঃখীর মাদন খুলে দিল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে এত মেরেছে,
দড়ি বাঁধা অবস্থাতে ছেলেটা কখন ছেলেটা পড়ে গেছে তবু তার পেটে ফুকে লাথি মেরেই গেছে। যেই বাঁধনটা খুলে দিয়েছে ছেলেটা পড়ে গেছে। নাকের কাছে হাত নিয়ে বুঝে নিল যে দুঃখী আর বেঁচে নেই। ঠাকুর মশায়, দুঃখী মরে গেছে, ও মরেনি, ওর পেটে বুকে লাথি মেরে তোরা মেরে ফেলেছিস। এই আমরা ব্রাহ্মণ একটা নিরীহ গরিবের ছেলেটাকে আমরা পেটে লাথি মেরে মেরে ফেললাম। অনুতা, অনুশোচনা, অপরাধ করেছে রে যে ব্রাহ্মণরা এটা বুঝে নিয়েছে, তাই ছেলেটা মরে পড়ে আছে, সমস্ত ব্রাহ্মণগুলো ঘিরে বসে আছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে তার ছেলেকে নিয়ে যাওয়ার। প্রতিদিনের মতো আবার আসছে, ছেলেটাকে বাড়ি নিয়ে যাবে। প্রতিদিন দেখে কদম গাছের নিচে বসে থাকে দুঃখী, পথছে, দূর থেকে দেখতে পেলেই বলে মা তুই চলে এসেছিস মা। আজকের সুদাময়ী আর দুঃখীকে দেখতে পাইনি। কি গো তোমরা কদম গাছের গোড়ায় কেন? তোমরা তো মন্দিরে থাকবে, ওইখানে তো আমার ছেলে থাকবে। আমার ছেলেটা কি কোথাও গেছে? সুদাময়ী, তোমার ছেলেটা ঘুমাচ্ছে। বাবা আজকে ঘুমিয়ে পড়েছে, রোদ উঠেছে বেশি, এই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয় সুদাময়ী, ওকে আমরা ঘুম পাড়িয়ে দিচ্ছি। এমন ঘুম পাড়িয়ে দিয়েছি আর কোনোদিন ঘুম ভাঙবে না। কোনোদিন সুদাময়ী আর মা বলে তোকে ডাকবে না। আমরা যে পেটে বুকে লাথি মেরে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তার মানে তোমরা ছেলেটাকে মেরে ফেলেছো তাই না? আচ্ছা, ও তো মন্দিরে উঠে নেই, কদম গাছের নিচে বসেছিল, সেটাও সহ্য করতে পারলে না। গরিব মায়ের একমাত্র ছেলেকে তোমরা কোল থেকে কেড়ে নিলে, তবু তো রাত্রিকালে ওকে নিয়ে কোলের কাছে শুয়ে থাকতে, আর তোমরা কি করবে বলো? সরে যাও। দুঃখী সুদাময়ী এসে দেখছে যে দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠেছে, এত রক্তগুলো জমাট হয়ে কালো হয়ে গেছে, চোখের পাতাটা কেটে গেছে। বিধবা মেয়ে তো, সাদা কাপড় দিয়ে রক্তগুলো মুছিয়ে দিচ্ছে। দুঃখী, তোর যখন পেটে লাথি মারছিল তুই তখন খুব মা মা বলে ডেকেছিস বল, কিন্তু আমি তোর এমন দুঃখিনি মা, তোর কাছে আসতে পারলাম। কত মা মা বলে ডাকলি, আমি তোর কাছে আসতে পারি। এখন ঘুমাচ্ছিস, দেখ তোর মা এসেছে। এখন আমি তোকে ডাকছি, তুই আমাকে আর ডাকবি না। তখন তুই ডাকছিলিস, আমি তোর কাছে ছিলাম, এখন আমি তোকে ডাকছি, তুই যা। বাবা, মুচির ঘরে জন্ম নিয়ে এত কষ্ট করে থাকবি কি করে?
মেরে ফেলেছে, ভালোই করেছে, চল তোকে মন্দিরে নিয়ে যাই। দুঃখীকে কোলে করে নিয়ে মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে পূজারি ব্রাহ্মণ, মন্দিরের উপরে দাঁড়িয়ে আছে। সুধাময়ী নিজে থেকে বলে উঠল, ঠাকুর মশাই, ছেলেটা বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল, একে তো মন্দিরে উঠতে দিলে না, এখন একবার মন্দিরে তুলবো, একবার তুলি না মন্দিরে। হাই সুধাময়ী, আমরা এবার মন্দির থেকে নামবো, তোরা এবার মন্দিরে উঠবি। সুধাময়ী কোলে করে নিয়ে ছেলেকে নিয়ে গেছে দরজার সম্মুখে শুইয়ে দিয়েছে। ভেতরে রাধারানী বলে কিনা, ও বধু, ওর মা এসেছে, এখনো তুমি মুখ ধরে পড়ে থাকবে, ছেলেটাকে ওর মায়ের কাছে ফিরিয়ে দাও। কৃষ্ণ বলল, রাধে তুমি যেখানে ছিলে সেখানে যাও, তুমি এখন আমার কাছে এসো না। তুমি কেন কাঁদছো, তুমি কেন মুখ ধুয়ে পড়ে আছো? ও দুঃখী যে আমার বন্ধু, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি দেখে যাও আমি কি করি। সুধাময়ী দুঃখীকে শুইয়ে দিয়ে বলল, কৃষ্ণ আমার স্বামীকে নিলি, আমার দুঃখীকে নিলি, বাকি আছে শুধু আমি, আমাকে পিঞ্জর খুলে দিয়েছি, সুধাময়ী বুক পেতে বসে আছে, তার প্রাণ পাখি যেন ওদিকে চলে যায়। যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, যা রে যা রে পাখি যা, যা রে যা রে পাখি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যার যার পাখি যা, যার যার পাখি যা। আর কতকাল থাকবি রে তুই খাঁচার ভিতরে, এবারে যারে পাখি নীল আকাশে, আর কতদিন থাকবি রে তুই খাঁচার ভিতরে, একদিন যাবি উড়ে নীল গগনে, জানে জানে পাখি যা, পিঞ্জর ছেড়ে চলে যা, জানে জানে পাখি যা, পিঞ্জর ছেড়ে চলে যা, জানে জানে পাখি যা, পিঞ্জর ছেড়ে চলে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যা রে উড়ে যা, যা যা রে যা রে উড়ে যা, যা যা রে যা রে উড়ে যা। রাধারানী আবার সিংহাসন থেকে নেমে এসেছে, কি গো এখনো মুখ ধুড়ে পড়ে থাকবে, কেন কি হয়েছে, ওর মাও মরে গেছে, ও বসে থেকে থেকে ওর মা মরে গেছে, তুমি এখনো কিছু করবে না? দুঃখী বলল, দুঃখীর মা মরে গেল, আর কেন পড়ে আছে মুখ থুবড়ে? কৃষ্ণ বলল, এখনো সময় আছে। পূজারি ব্রাহ্মণ দেখে নিল সুধাময়ীও মরে গেছে। এই এক কাজ কর, আয় কেউ একজন আয় তো, দুঃখীকে মন্দিরের ভেতরে কৃষ্ণ যে শুয়ে আছে ওর পাশে শুয়ে দে,
দুকে কেকে টেনে নিয়ে গিয়ে মন্দিরের কৃষ্ণর পাশে শুয়ে দিল। এই মেয়েটাকে একটু মন্দিরের সাইডে করে দে, আর শুনে রাখ, জীবনে কোনোদিন মন্দিরে আর উঠবি না, আমিও কোনোদিন মন্দিরে উঠবো না, কারণ আমরা বর্ণেশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদের অহংকার, আমাদের দর্প। আমরা মনে মনে ভাবতাম ভগবান শুধু আমাদেরই, কিন্তু কোনোদিন ভাবিনি যে ভগবান আমাদের নয়। আজকে আমাদের ভগবান মনে করে 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 দুটো প্রাণকে আমরা শেষ করে দিলাম। তাই এ মন্দিরে ওঠার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, আর কোনোদিনের জন্য মন্দিরে উঠবি না। একজন বলল, তাহলে মন্দিরে তো প্রত্যেকদিন পুজো হয়, ভগবানকে ভোগ দেয়া হয়, তাহলে মন্দিরে ভগবানের ভোগ নিবেদন করবে কে, ভগবানকে পুজো করবে কে? পূজারি ব্রাহ্মণ বলল, মন্দিরের ভেতরে মরে পড়ে আছে যে, ও তো দুঃখী। বলে, হ্যাঁ দুঃখী, ও তো মরে গেছে। ও মরে যায়নি, আমরা মেরে ফেলেছি। কিন্তু একটা কথা বলি, শোন, জীবনের বিশ্বাস রাখ, যে দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছাড়তে পারে, সেই ভগবান দুঃখীকে বাঁচিয়েও দিতে পারে। ওই ভগবানই দুঃখীকে বাঁচাবে। সারা কৃষ্ণ, এ মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি, কোনো দিনের জন্য মন্দিরে আমরা আর আসবো না। এ মন্দির আমরা দুঃখীর নামে দিয়ে যাচ্ছি, যে দুঃখীকে আমরা কোনোদিন মন্দিরে উঠতে দিইনি। আজকে আমি এই দুঃখীর জন্য তোমার কাছে প্রার্থনা করছি, দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও, তাতে তুমি আমাকে মেরে দাও, কিন্তু দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও। আর তুমি যদি দুঃখীকে না বাঁচাও, তাহলে তোমাকে খেতে দিতে আর কেউ আসবে না। আজ থেকে মন্দির আমরা দুঃখীর নামে দিয়ে যাচ্ছি। দুঃখী ছাড়া মন্দিরে কেউ উঠবে না, কোন ব্রাহ্মণ এই মন্দিরে উঠবে না। এতদিন ব্রাহ্মণের ছিল, আজকে মুচির ছেলে দুঃখীর নামে এ মন্দির আমরা করে দিলাম। দুঃখী যদি বাঁচে তুমি খেতে পাবে, দুঃখী যদি বাঁচে তোমার ঘরে সন্ধ্যা আরতি হবে, দুঃখী যদি বাঁচে তোমার মন্দিরে দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সমস্ত ব্রাহ্মণরা চলে গেল। রাত্রিকালে কৃষ্ণ আস্তে আস্তে উঠে দুঃখীর মাথায় হাত দিয়েছে। দুঃখী, দুঃখী রে, ওঠ দুঃখী, ওঠ ওঠ। দুঃখী ঘুম থেকে যেন উঠেছে। কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ, একটা সত্যি কথা তো বলতে পারতিস ভাই, থালা তুই আমাকে দিলি আর আমাকেই তুই কাঁদালি। দুঃখী রে, এই জগতে আমি মানুষের জন্য যা করি সব মঙ্গলেরই জন্য করি, আমার জন্য তুই কি মঙ্গল করলি শুনতে হবে। দুঃখী, শোন, তোর বাবা প্রেমানন্দ এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করে বলেছিল যে এমন একটা ছেলে দাও যে ছেলেকে মন্দিরে দান করে যাবে, তার দ্বারাই জাতি ভেদ তুমি ভেঙে দেবে। সেদিনকে কথাটা আমার বুকে লেগেছিল, আমি পাঠালাম তোর মায়ের কাছে। 5 বছর বয়স হলো, তোকে মন্দিরে নিয়ে এলো, তোকে আমি দেখলাম যে আমি যাকে পাঠিয়েছি সে এসেছে আমার কাছে, কিন্তু এরা তোকে মন্দিরে উঠতে দিল না, কদম গাছের নিচে করে দিল। 8টা দিন পরে আমি তোর কাছে গেলাম, তুই আমার সঙ্গে বন্ধু করতে চাইলি না, জোর করে আমি তোর সঙ্গে বন্ধু করলাম। তোকে নিয়ে গেলাম বৃন্দাবনে, দিলাম খিচুড়ি সোনার থালা, তুই বললি মাকে দিয়ে খাবো, আমি বললাম থালাটা রেখে দে। চলে এলাম বৃন্দাবন থেকে কদম গাছের নিচে, থালা তোর কাছে রইল, আমি মন্দিরে উঠলাম। দুপুর বেলা ব্রাহ্মণ খেতে দিতে এসে থালার খোঁজ করলো, থালা পেল না, থালা তোর কাছে পেল। ওরা তোকে চোর বলে মারলো, তুই এলি মন্দিরে,
সত্যিটা জানার জন্য। বলতো দুঃখী, আমি যদি সত্যি কথা বলে দিতাম যে থালাটা আমি দিয়েছি, তাহলে কোনো ব্রাহ্মণ হয়তো তোকে মারত না, কিন্তু এই সমাজের কোনো ব্রাহ্মণ তোকে কদম গাছের নিচ থেকে মন্দিরে তুলত না। হরি বল হরি বল। আমি সেদিনকে সত্য কথা বলিনি কেন জানিস? কারণ তোকে আমি আর কদম গাছের নিচে থাকতে দেব না। একটা দিন কষ্ট পাবি, সারা জীবন আমার কাছে থাকবি। তাই সেদিনকে তুই অনেক করে বলছিলিস আমি সত্যি কথা বলিনি, তোকে টেনে নিয়ে চলে গেল কদম গাছের নিচে বেঁধে, তোরে যখন পেটে লাথি মারল আমি আর সিংহাসনে থাকতে পারিনি। সিংহাসন থেকে নেমে এসে মুখ ধুড়ে মেঝেতে পড়ে গেছি, যত তোকে মেরেছে সব আঘাত আমি পেয়েছি, তোর শরীরে যা রক্ত ঝরেছে আমার শরীরে লাগছে অনেক রক্ত, শুধু তোকে কদম গাছের নিচ থেকে মন্দিরে তোলাচ্ছে না, ওরা তোকে মেরে ফেলল। তাও আমি জানি ওরা তোকে মেরে ফেলল, মেরে তোকে আমার কাছে দিয়ে গেল, কিন্তু আমি সেই কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। তাই আমি তোকে বাঁচিয়ে দিলাম, কিন্তু দুঃখী আর কদম গাছের নিচে তোকে থাকতে হবে না, আজ থেকে তুই মন্দিরে থাকবি, তুই প্রদীপ জ্বালবি আমি আলো পাবো, তুই দরজা খুলবি আমরা ঘুরতে যাব, তুই খেতে দিবি আমি খাবো। রাধারানী এসে বলল তুই আমার ভাই হবি, দুঃখী বলল তাহলে তুমি আমার দিদি হবে। আই দুঃখী আমার কাছে, আমি তোর দিদি, আমি তোর দিদি, তোকে আর রান্না করে খেতে হবে না, আমি রান্না করব, আমরা তিনজন মিলে খাবো। ওরে দুঃখী রে, জগতে আমি মা হতে পারিনি, কিন্তু তোর মতো দুঃখীর তো আমি দিদি হতে পারি, তাই আমরা তিনজনে থাকবো দুঃখী। দুঃখী বলে আমার মা। দুজনে চুপ করে আছে, কি হলো দিদি? ও দিদি আমার মা, বলো না তোর মায়ের কথা বলো না। কৃষ্ণ বলে তোর মা মরে গেছে, মা আমার মরে গেছে, একবার মাকে যদি দেখতাম, বাইরে যা মন্দিরের বাইরে, তোর মা মরে পড়ে গেছে, আমাকে তুই যেমন বাঁচালি আমার মাকে বাঁচাতে পারবি না। না দুঃখী, যার দানা শেষ হয়ে যায় সে বাঁচে না, যার দানা এখনো থাকে তাকে বাঁচানো যায়। সৎকাজ করায় তোর মায়ের, দাসপাড়া থেকে সবাই এলো, শুনলাম দুঃখী তোর মা মরে গেছে। হ্যাঁ মরে গেছে, আয় মন্দিরে আয়, না উঠবো না, এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, বলে এতদিন ছিল আজ থেকে আমাদের, আমরা মন্দিরে থাকবো ওরা থাকবে না, আয় না উঠে। দুঃখীর মাকে নিল মুচির ছেলেগুলো, দাসপাড়ার মানুষগুলো দুঃখীর মাকে নিয়ে মন্দির থেকে নেমে যাচ্ছে। রাধা কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে রইল, রাধারানী পেছন থেকে বললো ভাই আসবি তো আবার, দিদি তোকে ছাড়া আর আমি কোথায় যাব। মায়ের সৎকাজ হলো, দুঃখী আবার ফিরে এলো মন্দিরে, রয়ে গেল ওই মন্দিরে। মন্ত্র নেই, তন্ত্র নেই, যাগ নেই, যজ্ঞ নেই, হাতে তুলে খেতে দেয় কৃষ্ণ খায় রাধাও খায়, কি হবে জপ তপ, কি হবে পূজো অর্চনা, শুধু ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবান বলল দুঃখী আজকে আমি ঘোষণা করে দিচ্ছি,
এ জাতি ভেদ আমি ভেঙে দিলাম, এতদিন আমি ব্রাহ্মণদের ছিলাম, কিন্তু আজকে আমি বলে দিচ্ছি পৃথিবীর মুচি মেথর বাগদে তেওর কেওর হাঁড়ি হালদার যে যেখানে আছে সবাই আমার মন্দিরে আসবে, সবার পূজো আমি নিজের হাতে গ্রহণ করব, নিজের হাতে গ্রহণ করব। মহাপ্রভু আসার আগে এ মন্দিরটা আজও পর্যন্ত আছে কাশীধামে। মীরার স্বামী রানা প্রতাপ সিং তিনি ব্রাহ্মণ পাড়ায় গিয়ে মন্দির করেছিল, আর রানা প্রতাপ সিং বলেছিল এ মন্দিরটা শুধু ব্রাহ্মণরাই উঠবে, এছাড়া কেউ উঠবে না। সেই মন্দিরে আজকে সমস্ত মানুষ গিয়ে পূজো অর্চনা করে ভেঙে দিল কৃষ্ণ জাতিভেদ। সেই কৃষ্ণ কলিতে গৌর হয়ে সবাইকে কাছে টেনে নিল হরি নাম।